আসসালামু আলাইকুম, কাছের এবং দূরে যে যেখান থেকে শুনছেন আমার এই পেজ লেটস গো উইথ উজ্জ্বল, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল রোমিতালি থেকে বলছি। আজকে কথা বলবো ফ্লুসি 2022 যেগুলো কাগজ উঠতেছে সকালবেলা। আমি অনেকের কাগজ মানে মেসেজ পাইছি, আমি একটু অসুস্থ 3-4 দিন যাবৎ, তো আমি চেষ্টা করতেছি না এখন কথা বলার জন্য সরাসরি এসে, কারণ আমার অসুস্থতার কারণে আমার গলার অবস্থা ভালো না এবং আমার শরীরের অবস্থা ভালো না। তারপরও এখানে একটা ভিডিওতে আমি শুধু আমার পুরান ভিডিওতে কণ্ঠ দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করতেছি। আমি সকালে প্রায় 2-3 জন যারা ইমিগ্রেন্ট দের নিয়ে কাজ করে এমন উকিলদের সাথে কথা বলছি, তারা আমাকে বলল যে লাতিনা থেকে পাকিস্তানি এবং ইন্ডিয়ান 100 রুপে নন সিজনাল ভিসা উঠছে, কিন্তু বাংলাদেশিদের সংখ্যাটা খুবই কম, হাতে গোনা 3-4 জন। তবে বলল যে আশা করা যায় কয়েকদিনের মধ্যে সিজনাল ভিসা সমস্ত ইতালির সব জায়গা থেকেই উঠবে। তো আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকেই শুনছেন না কেন, আপনারা একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ ইতালির সব জায়গা থেকেই সিজনাল ভিসাগুলো আগে উঠবে, কারণ সিজনাল ভিসাগুলোর মূলত এগ্রিকালচার খাতে কাজ করানোর জন্য আনে। সেখানে বাংলাদেশিরা সেই ক্ষেত্রে কাজ করে কম, তারপরও যেহেতু কোটা আছে, ইতালিয়ানরা তো আর জানে না যে এখানে বাংলাদেশিরা কাজ করে না, গড়ে সব দেশেই এই এগ্রিকালচার ভিসাটা তাড়াতাড়ি পেয়ে থাকে। আর ইন্ডিয়ানরা সচরাচর এই সিজনাল ভিসায় আসলে ওরা সিজনাল কাজগুলোই করে, আর ওরা সবসময়ই একটু এগ্রিকালচার খাতেই কাজ করতে পছন্দ করে। তো আমি বলবো একটা কথাই, আপনারা যারা যেখান থেকে কাগজ জমা দিয়েছেন, অন্ততপক্ষে রিকোয়েস্ট মানে আমার একটাই অনুরোধ থাকবে, যার মাধ্যমে দিয়েছেন যদি আত্মীয় স্বজন হয়ে থাকে তাকে একটু বিরক্ত কম করবেন, তাতে কি দেখা যাবে আপনার কাগজ নিয়ে আরও আগ্রহ কমে যাবে। সে দেখবেন যে আপনার কাগজ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলছে, সেই ক্ষেত্রে কাগজ ওঠার সম্ভাবনা থাকবে একটু কম। আপনারা যার মাধ্যমে কাগজ জমা দিয়েছেন যদি কোনো অপরিচিত মানুষের, তবে আপনি তাকে বলতে পারেন, কারণ অনেক দালালি আছে যারা টাকা নিয়ে বসে থাকে, কাগজ ওঠার কোনো নাম বা গন্ধ তাদের কাছে পাওয়া যায় না, বা তারা চেষ্টাও করে কম, কিন্তু আত্মীয় স্বজনের বেলায় আত্মীয় স্বজন কিন্তু ঠিকই চেষ্টা করবে। সেক্ষেত্রে আমি বলবো সবাইকে যে আপনারা একটু ধৈর্য ধরেন, অবশ্যই কাগজগুলো যেহেতু বের হচ্ছে সব জায়গা থেকেই কাগজ বের হবে, লাতিনা থেকে কাগজ বের হয়েছে, কালাব্রেস থেকে কাগজ বেরিয়েছে, বুলজানো থেকে কাগজ বেরিয়েছে, এখন সিসিলিয়া থেকেও কাগজ বের হবে, আমার মনে হয় বের হয়ে গেছে। সিসিলিয়াও একটা এমন একটা এলাকা যেখানে এই সমস্ত ইতালির যত শস্য উৎপন্ন হয় সিসিলিয়াতে, অতএব সিসিলিয়াতে আপনারা যারা কাগজ জমা দিয়েছেন তারা একটু ধৈর্য ধরেন, বের হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর নাপোলি, রোম এগুলোও কাগজ বের হবে, তবে তেমন সময় লাগবে না, আশা করা যায় এই মাসের মধ্যে, এই যে সামনের এই মাসের মধ্যে এপ্রিল মাসের মধ্যে কাগজ মোটামুটি আমাদের বেশ কিছু কাগজ বের হবে সিজনাল ভিসায়। আর স্পন্সার যেটা নন সিজনাল সেটা আমি এখনও আসলে ভালো করে জানি না, কারণ সরকার জোর দিছে যারা এগ্রিকালচার খাতে আসবে শুধু তাদের কাগজগুলাই তাড়াতাড়ি বের হওয়ার জন্য, কারণ ইতালির পরিস্থিতি সারা বিশ্বেরই এগ্রিকালচার খাতে কঠিন অবস্থা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে,
ইতালিতে গম ভুট্টা থেকে শুরু করে সবই উৎপন্ন হয়, খুবই ভালো। সেক্ষেত্রে যারা সিজনাল ভিসা জমা দিয়েছেন তারা আশা করতে পারেন সামনের মাস এপ্রিল মাসের মধ্যে আপনারা একটা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। আর পরিশেষে একটুকুই বলবো যে সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার গলার অবস্থা ভালো না, আমার এই ইতালিতে অসুস্থ হইলে সারতে একটু সময় লাগে, এই জ্বর ঠান্ডা এগুলা। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে আবারও বলবো আমার এই পেজে আপনারা একটু ইনভাইট করেন, নতুন নতুন বন্ধুবান্ধব ইনভাইট করেন, যাতে আমার এই পেজটা ইনশাল্লাহ আরও বড় করতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।